প্রাণলিচে ড্রিঙ্কস প্রবাসী সংবাদ। পৌরপ্রধান জেদ্দা দামাম, রিয়াদ, লেবানন ও কাতার প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান। বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেদ্দা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হাসান শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাজী আমিন আহমেদ। সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আহ্বায়ক আব্দুল মান্নান, কাজী নিয়ামুল বশির, গিয়াসউদ্দিন মাহমুদ, হোসেন মোহাম্মদ নাহিদ। এ সময় বক্তব্য রাখেন ফরাজি, হোসেন আহমেদ, রেজাউল করিম রিপন, এম এ সালাম, মোস্তাক সহ অনেকেই। এ সময় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম পাভেল, সোহেল রানা, সুলাইমান, বেলাল, আলাউদ্দিন, ফখরুদ্দিন সহ আওয়ামী ১১ সংগঠনের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি পূর্বাঞ্চলের প্রদেশ সৌদি আরবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামসাদ নাদিম, প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা স্থপতি মতিউর রহমান কামাল, প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ফরাজি ও সহসাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হাসিবুর রহমান প্রামাণিক, ডাক্তার জাহিদুর জাহিদ বিন আহাদ, শাহ আলম, তৌফিক চৌধুরী, প্রকৌশলী ইমতিয়াজ, শাহিনুর রহমান শাহিন সহ অনেকেই। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 36তম শাহাদত বার্ষিকী পালন করেছে রিয়াদে পূর্বাঞ্চল বিএনপি। সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান কমলের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন সভাপতি অধ্যাপক আখম রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পূর্বাঞ্চল বিএনপির সিদ্দিকুর রহমান ইমরান। এছাড়াও উপস্থিত ছিলেন সাদেক হোসেন, শরীফ খান, আসাদুজ্জামান কামাল, মনির ফকির, কামাল হোসেন সহ অনেকে। ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা হয়েছে। সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ ফারুকের পরিচালনায় ও সভাপতি নুরুল আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী আফসারুল আলম। ফেনী প্রবাসীদের জাকাতের শহরের 300 দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বক্তারা। লেবাননে আমরা প্রবাসী বাংলাদেশিদের সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে। সভাপতি মোহাম্মদ নাজিম করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মুবারক হোসেন, বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ওবায়দুর রহমান জনি, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন দিলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ ও সহসাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ মোমেন। কাতারে সোনাগাজী কল্যাণ সমিতির আয়োজনে ইফতার মাওলার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাজাহান। এ সময় বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম মাস্টার, মোহাম্মদ ইসমাইল, নূর করিম আকাশ, মোশারফ হোসেন পলাশ, আবু ইউসুফ মানিক সহ অনেকে। কাতারে ফেনী সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। যুগ্ম আহ্বায়ক মোকারম আলী চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ শহীদুল্লাহ হায়দার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আবু সাঈদ ও শহীদুল হক। এ সময় বক্তব্য রাখেন এনামুল হক আলম সেলিম সহ অনেকেই। জেদ্দা শরাফিয়া বিএনপির ইফতার মাহফিল হয়েছে। শরাফিয়া আঞ্চলিক কমিটির সভাপতি জসিমউদ্দিনের সভাপতিত্বে মোস্তাক আহমেদ ও আলমগীরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন। প্রধান বক্তা ছিলেন জেদ্দা মহানগর বিএনপির আহ্বায়ক এম এ আজাদ চয়ন। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা সিআইপি কেফায়েতুল্লাহ, সালেহ আহমেদ, শাজাহান, মোহাম্মদ আলী। এ সময় বক্তব্য রাখেন জালাল আহমেদ, লুৎফর বাড়ি, কয়েস আহমেদ ও মোস্তাফিজুর রহমান শিবলু সহ অনেকেই।